আড়া রাত দুটাকে ঢোকাব দুটাকে দোকান দেখো না হলে আমি কাড়া মানে 10 দিন পায়রা দিছি তার আগে কাড়া আমি গোহালি বানিব বা মানে অন্য কাড়া অন্য কাড়া মানে পেলো কাড়া লাগনি কাড়া লাগনি কাড়া না আমি অনেক লসে গোবরের জন্য কাড়া নিয়ে না না গোবরের জন্য না লাগনি কাড়া স্যার আমি বিকাশ মা তো আপনারা দেখছেন আপনাদের সকল সুপরিচিত চ্যানেল যেটা হচ্ছে কিন্তু পুরুলিয়া পর আপনারা সকলেই জানেন কি এই চ্যানেলটা কিন্তু দৈনন্দিন নতুন নতুন কাড়া এবং আপডেট হয়েছে তো আপনারা সকলে জানেন কি পুরুলিয়া জেলার আরসা থানা কুদাকাড়া গ্রামে কিন্তু একটা বিখ্যাত লড়াই আসছে কাড়া অলরেডি কিন্তু এই মহাশয় জোসনা মাহাতর কাড়ার কিন্তু হয়ে গেছে জোড়া আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অপরকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিবেন তো বলছি দিদি নমস্কার নমস্কার যাই হোক আপনাকে নমস্কার নমস্কার যাই হোক ভালো আছেন তো আপনি ভালো আছেন যাই হোক এক বছর পরে দেখা দেখি ঠিক আছে আলতি জুড়ে না আলতি জুড়ে যাই হোক ব্যাপার হচ্ছে আপনাদেরকে হয়তো অনেকে জানে শুনে হয়তো অনেকে নামটা এখন অনেক লোকে নাই খো মনে হ্যাঁ না প্রথমে বলুন দেখি তো আপনার নামটা কি বটে আমার নাম হচ্ছে সীমন্ত মাহাতো গ্রাম সরিষা বল আর আপনারটা জোসনা মাহাতো গ্রাম সরিষা বল পোস্ট অফিস পড়িয়ার থানা বরাবর জেলা পুরুলিয়া খুব সুন্দর ব্যাপার হচ্ছে আজকে তিন বছর থেকে প্রায় আমার হয়তো 120 বার করে হলেও আপনার ঘরকে আসা হ্যাঁ না লেকিন প্রত্যেকবারে আপনার মুখ গেলে একটু লাগে কিন্তু ঘষা ঘষা আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মুখ গেলে কিন্তু সেই লেভেল লাগছে হাসা হাসা তো কেনে এবং কি কারণে বলিন দেবে কিন্তু হাজার দর্শকের সামনে কাড়া লাগাতে যাবেন কাড়া লাগাতে যাবেন আচ্ছা মোট কথা বলতে চাইছেন চুপে চেপে যে করা হবে মেলা হ্যাঁ না তো করা হবে যদি মেলা তো কোথাকার কোন মালিকের কাড়ার সাথে আপনি লড়াই করবেন কুদাগাড়া বনমালী মাঝি কুদাগাড়া বনমালী মাঝি তার কাড়ার সাথে আপনি লড়াই করবেন তার কোন নম্বর কাড়ার সাথে দু নম্বর কাড়ার সাথে প্রাইজ কত আছে 17000 টাকা প্রাইজ আছে আচ্ছা সেখানকে যে আপনি নিয়ে যাচ্ছেন কুদাগাড়াকে তো ওইখানকে লেগার আগে আপনি কবার লড়াই করেছিলেন আমরা আমাদের গ্রামে তিনবার আর বামনি দেখবার লেগেছিল তো বামনি তো মনে হচ্ছে কেন জয় হয়েছিল না ও তো মাথায় দেয়নি মাথায় দেয়নি খুব ভালো খবর হচ্ছে যাই হোক তো ওথা যখন দেয় নাই মাথা তো কিভাবে বা কি স্বপ্ন নিয়ে লেগেছেন আপনি ওই কুদাগাড়া ওথা মানে কি যে আমরা ওথা মাথা দেয় নাই তাহলে তো আরেকবার দেখো একবার তো ইয়া হয় না তাহলে আরেকবার দেখবই তাহলে আরেকবার এই বাটি আমাদের মানে লাস্ট আমি বলতে চাইছি যে যেমন ভালো ভাবে ওই আর যেমন কাড়াটা দৌড়ে না আনে আর যেমন কাড়াটা টেকায় নেই যে আমার কাড়াটা যেমন ওদের কাড়াটা দেখতে পাই আর আস্তে আস্তে যেমন আনে দেখো আমার কাড়া তো সবাই জানে পেলু তো দৌড়াই এলে নাই লাগতে পারে ব্যাপার আছে কাড়া বটে লাগার মতো মানে বড় বড় চোখে ভালো তো তাহলে যদি লাগার মন আছে তো লাগবে বড় বড় চোখে ভালো লেগে আজ তো একদিনে নাই কথা বলে নাকি না কথা না যাই হোক আর একটা ব্যাপার আছে আজকালের দিনে কিন্তু পুরুলিয়া ঝাড়খণ্ড এখানে সবাই কিন্তু কাড়াকে 180-150-200 করে ভোল্টেজ আছে তো আপনার কাড়ে কত ভোল্টেজ আছে আমাদের কাড়ে কোনো ভোল্টেজ নেই কোনো ট্রান্সফরমার পয়সা নাই নাকি পয়সা নাই কোনো ট্রান্সফরমার লয় যে অত ভোল্টেজ যতই যার মানে টাকা দেও কেউ কাড়াকে কি টাকা খাওয়াই নাই হ্যাঁ তাহলে ওই ঘাস পোয়াল খোল যা যা দেয় সেইগুলো সবাই দেই আচ্ছা ওই আমি যেটা দিই সেটা সবাই দেই কোনো ভোল্টেজ বলে আমি জানি না এখনো পর্যন্ত আচ্ছা যাই হোক কোচিং করার চেষ্টা করবো সামনে রয়েছেন কিন্তু আপনাদের সকলের সুপরিচিত বিখ্যাত কাড়া রসিক কাড়ার মালিক মহাশয়ের কাছে কিন্তু দু চার কথা আমি জানার চেষ্টা করবো তো বলছি আপনাকে নমস্কার নমস্কার যাই হোক আপনি তো এক বছর পরে কিন্তু চ্যানেল আলে আমার প্রথমবার হ্যাঁ না তো বলছি এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো হ্যাঁ স্বামী স্ত্রী দুজনেই কালো এই জন্য আলতি দেবে আমার তিনজন বর্তমানে কাছে যাই হোক তো বলছি আপনি যদি সেখানে কাড়া নিয়ে যাচ্ছেন তো আপনি তো প্রায় অনেকদিন ঘরে ছিলেন আপনি তো আজ প্রায় নমাস পরে ঘরকে আসছেন আপনি ঘরকে আসছেন লড়াই লাগাবার জন্য লড়াই লাগাবার জন্য তো আপনার ভিতরে কতটা মোটামুটি ফুর্তি আছে যে আপনি লড়াই লাগাবে যে কথা তো বেঙ্গল থেকে আমি বলে কি দিব ভিতরটাই তো হনুমান যদি হতে তো চিরে দিতি লেকিন মানুষ বড় চিরে দিতে পারছি না তো দেখান দিতে আমি আচ্ছা যে কতটা রিজ আছে কতটা রিজ আছে ওটা দেখান দিতে পারবো না হনুমান যদি হতে তো বুকটা তাড়ি দেখান দিতে যে
কতটা ছিল সেটা যখন আপনার বলছে এতটা রিজ আছে অনুমান হলো আমি বুকটা চিড়ে দেখান দিতে ভিতরে আলচি কত কি কি আছে তো আপনি এখন সবাই বলছে যে পেলুকাটাকে রাখিয়েছে এমনি একা ওনাকে কমেন্ট করেছিল আগেবার আপডেটে তো এবার একটা আপনি সেরকম লেভেল কাড়া লেন না হয়তো ঝাড়খণ্ড মেঘালয় ছাড়ে বাহার থেকে নিয়েছেন মহারাষ্ট্র থেকে কাড়াতে নাই কাড়া বাহার আছে এটা আমি দেখেলি এই মানে কালকের টেটটাই আমি দেখছি না হলে আমি কাড়া মানে দশ দিন পায়রা দিয়েছি তার আগে কাড়া আমি গোহালি বাঁধবো দিদি তো বলছে ভোল্টেজ ভোল্টেজ কিছু নাই উল্টা ভোল্টাই পড়ে দিল আমরা তো জানি নাই যে মানে কি কাড়া কে লোক ভোল্টেজ দেয় ওটা আমিও জানি নাই তবে শুনেছি এখন ইউটিউবে লোক বলছে যে কাড়া কে তো 62,000 এক লাখ ভোল্টেজ দিচ্ছে 33,000 দিচ্ছে তো ওটা আমার জানা নাই যে কাড়া কে ভোল্টেজ দিয়া হয় বলে আমি নতুন করে এখন শুনছি বসে আজ দু বছর লাই চলছে যে ভোল্টেজটা লোক বাড়াছে ইয়া করছে কমাছে ঝামেলা করতে জানি আমি কাড়া লাগাতে যাচ্ছি কাড়াই কাড়াই লড়াই লইব আমি কিছু নাই কাড়ার সঙ্গে যেমন দুজনে থাকে আমরা দুজনে থাকি এইটাই ব্যাপার বাকি জেলা কমিটিকে ধন্যবাদ করছি যেমন আমরা ভাত চাষি ফুর্তি সেরকম ভাবে যেমন আমরা ঘুরে ঘর আসি এতটুকুই কার্তিকের 9 দিনে লড়াই আজকে আমি রাতের বেলা লিখবো দুটো আগে ঢুকাবো কতজন যাবে মোটামুটি 30-35 ঠিক আছে বন্ধু আর বেশি কিছু কথা না বলে জাস্ট এই দু চারটা কথা বলে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে হ্যাঁ না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন করে এবং আপনাদের মতামত একটু কমেন্ট করো মানে দিবেন আপনারা বলে আবার আপনার সাথে দেখা হবে কিন্তু আগামীকাল কুদাগড়া লড়াইয়ের আসবে বর্তমানে কিন্তু ইনাদের কাড়াটা কেমন পছন্দ আছে আমি এরপরে আপনাকে দেখাচ্ছি খুলে